এবিভিপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের বিরুদ্ধে রণক্ষেত্র দুর্গাপুর সরকারি কলেজ। ঘটনাস্থলে কমব্যাট ফোর্স ও বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। সরকারি কলেজ গেটের বাইরে এবিভিপির মাইক বাজি ঘোষিত কর্মসূচি চোর ধরো জেলে ভরো শুরু হতে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে মাইক বাজানোর প্রতিবাদ করা হয়। কারণ হিসাবে দেখানো হয় কলেজে পরীক্ষা চলছে। এরপরই অতর্কিত তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা। এদিকে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। চাকরি চুরি করেছেন, তখন মানুষ যখন প্রতিবাদ করবে সেই প্রতিবাদ করার অধিকার আমাদের নেই? আপনার গুন্ডা নেতাদের ছেলেপিলে দুষ্কৃতীরা এসে তাদেরকে পেটাবে? লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তবমি করছে সে। আমরা ইমিডিয়েটলি হাসপাতাল থেকে অন্য হাসপাতালে শিফট করছি। এ কোথাকার গণতন্ত্র? আপনারা মানুষের অধিকার চুরি করবেন, আপনারা চাকরি চুরি করবেন, আপনারা টাকা চুরি করছেন, কোটি কোটি টাকার দুর্নীতি আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে। আর মানুষ প্রতিবাদ করলে আপনাদের খারাপ লাগছে, আপনারা উল্টে মারতে আসছেন। লজ্জা করুন, লজ্জা করুন, একটু একটু সামান্যতম লজ্জা করুন। এই শিক্ষাই তো মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে আসছেন। তার কোলের ভাই বীরভূমে যে আজকে সিবিআই ডাকছে, সে কি করেছে? মানুষের ওপর অত্যাচার, চুরি, মার্ডার, রেপ, এই হচ্ছে তৃণমূলের নেতা নেতৃত্বের চরিত্র। নাম পেয়েছি কারা কারা ছিল, কারা কারা মেরেছে, আমরা এফআইআর করব। ঠকাবেন না, এটাই বলার। আমরা এখন যাচ্ছি থানাতে এফআইআর। দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।